পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। এই মাস্টারটার সাথেই তো গৌরী ঘোষালের অবৈধ সম্পর্ক আছে। ছি 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 ছি। সবাই যা দেখার দেখেছে, সত্যিটা সবার সামনে চলে এসেছে। আমাদের জানতে কিছু বাকি নেই ওদের সম্পর্কটা কি। ছি 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 ছি, এই রকম মানুষকে আমরা সমর্থন করতে এসেছি? সত্যি গৌরী এমন, ওকে দেখে ওর কথা শুনে কিছুই বোঝা যায় না। আপনার যে যাই বলুন, কিন্তু গৌরীর চরিত্র নিয়ে একটা কথা বলবেন না। গৌরীর গায়ে কোনো কলঙ্ক লাগতে পারে না। আপনার না জেনে বুঝে কার বিষয় কি বলছেন? মৈনাক ছেড়ে দাও, মৈনাক ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আমাদের মেরে কি সবার মুখ বন্ধ করতে পারবে? ছবি চারিদিকে পোস্টার হিসেবে মারা হয়েছে, এটা কি সত্যি? সত্যি কি আপনারা অবৈধ সম্পর্কে লিপ্ত? আপনাদের আসল সম্পর্কটা ঠিক কি? ছবি তুলবে না, ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো ক্যামেরা, চলে গেল, বন্ধ করো, সব মিথ্যে, সব মিথ্যে। তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা? তোমরা যেমনটা ভাবছো মৈনাকের সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয়। তোমরা কিছুই না জেনে একটা মানুষের চরিত্রে কলঙ্ক লাগাচ্ছ শুধুমাত্র খবর তৈরির জন্য। মানুষকে সত্যিটা জানানো তোমাদের দায় নয়? তোমাদের খবরকে তো মানুষ বিশ্বাস করে, তাদের সাথে এত বড় মিথ্যাচার করবে? আমি তো বলছি এই ছবিগুলো ব্যবহার করা হয়েছে বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য, যাতে আমি ছোট হই। দিদি থাক, এখন এত কথা বলবেন না। যত কথা বলবেন তত সাংবাদিকরা আপনাকে কথার প্যাচে ফেলার চেষ্টা করবে। প্যাচ? প্যাচ আবার কি? যেটা সত্যি আমি সেটাই বলছি, আর এটাই বারবার বলবো। মৈনাকদা, দিদিকে নিয়ে এক্ষুনি চলো, নাহলে সমস্যা আরো বাড়বে। গৌরী চলো এখান থেকে, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, চলো না। আমি যাবো না, আমি কোথাও যাবো না। সবাইকে সত্যিটা জানাতেই হবে যে এটা একটা চক্রান্ত। গৌরী সেসব প্ল্যান প্রোগ্রাম না হয় বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় করা যাবে, এখন চলো। বিষয়টা এত সহজে মিটবে না, জল অনেক দূর করাবে। কি করে যে পরিস্থিতি সামলানো যাবে কে জানে। চলো Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।